এই স্কুলটি গজারিয়া উপজেলার মধ্যে সব দিক থেকে আমি বলবো যে একটি আদর্শ হাই স্কুল। তো আমার সহকারী শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে আমরা তৎকালীন যে টিচিং স্টাফ ছিলাম, বলা যেতে পারে তখনকার সময়ে এই গজারি উপজেলা কেন আশেপাশে কয়েকটা উপজেলাতে জন্য স্টাফ ছিল কিনা জানি না। সবচেয়ে বড় জিনিস হলো এই স্কুলের টিচাররা প্রাইভেট টিউশনিতে ইনভলভ না, আমরা এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। উই আর লিভিং ইন এ ডিজিটাল এজ, সো আওয়ার স্কুল, আওয়ার স্কুল অথরিটি, স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অল আর ট্রাইং টু কিপ পেস উইথ দ্য ডিজিটাল এজ। উই আর ট্রাইং টু আপডেট দ্য স্ট্যান্ডার্ড অফ দিস স্কুল, আওয়ার টিচিং ক্যাপাসিটি মেথড অ্যান্ড দ্য প্রেস্টিজ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ আওয়ার স্কুল, বিকজ উই উড লাইক টু সি আওয়ার স্কুল ইন ফিউচার অ্যাজ দ্য বেস্ট মডেল হাই স্কুল ইন বাংলাদেশ। জনাব আঠাস সিরাজদাদ আহমেদ লেবু কেরানি, জনাব মুতালেব আখুন্দ, জনাব মাতাব্বর আলী মোল্লা এবং আলহাজ আফজাল আলী ভুইয়া, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় 1948 সালে গজারিয়া পাইলট হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। আমাদের স্কুলের প্রতিটি টিচারই খুবই আদর্শবান এবং আমাদের স্কুলে যত প্রতিটি বিষয়ের জন্য প্রতিটি টিচার আলাদা আলাদা বরাদ্দ। গত বছর জুনিয়র জিএসসি পরীক্ষায় আমাদের স্কুল 100% পাস করেছে এবং এবছর এসএসসি পরীক্ষায় 9 জন এ প্লাস পেয়েছে। আমাদের স্কুলের একটি বিশাল মাঠ রয়েছে যেখানে আমরা আমাদের টিফিন পিরিয়ডে সব ছাত্রছাত্রী একত্রে খেলাধুলা করতে পারি। লেখাপড়ার পাশাপাশি উক্ত প্রতিষ্ঠান খেলাধুলা এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটিসেও তাদের অবদান রেখে আসছে। 1989 সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় 80 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার সহ ক্রিকেট ফুটবলে জেলা এবং জোন বিভাগীয় পর্যায়ে ভালো ফলাফল করে আসছে। 1978 সালে আন্তঃ স্কুল প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে মোহাম্মদ জাবেদ আলী অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী 100 মিটার এবং 200 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এই স্কুলের স্টুডেন্টরা সচিব রয়েছে, ডিসি আছে, পুলিশের হাই র্যাঙ্কে জব করছে। সবচেয়ে বড় কথা হলো বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব রেফায়েতুল্লাহ খান এই স্কুলের স্টুডেন্ট। পাশাপাশি উপজেলার আরও কয়েকজন চেয়ারম্যান আছেন যারা এই স্কুলের স্টুডেন্ট। বিভিন্ন রাজনীতিবিদ রয়েছেন, ডক্টর রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে। আসলে এই স্কুলের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই স্কুলের স্টুডেন্টরা। তো এই স্কুলের স্টুডেন্টরা সারা বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের বহু জায়গায় আছে, যাদেরকে নিয়ে এই স্কুল সত্যিকার অর্থেই প্রাউড ফিল করার মতো।